এখন এসেছি বালিগঞ্জের হলদিরামে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম গড়িয়াহাটে, কিন্তু তার আগে আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই হলদিরামটায় আসার। আজকে অরবিন্দ বললো চলো তোমার অনেকদিনের ইচ্ছে, আমরা একদিন ঘুরেই যাই আজকে, তো সেই জন্য এসেছি। আর খাওয়া দাওয়া করছি সেটা দেখতেই পাচ্ছ, বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি। আমরা বেরিয়েলাম তিনটে সোয়া তিনটে নাগাদ বেরিয়েছি। আর এখন কটা বাজে গো? পৌনে পাঁচটা বাজে। খিদে সেরকম নেই, কিন্তু তাও খাবার অর্ডার করে খাচ্ছি। আর এখান থেকে যাব আমরা গড়িয়াহাটে। আর অরবিন্দ বলছে যে এটাই লাস্ট পিস ছিল নাকি, মানে কুলফি শেষ হয়ে গেছে, ভাগ্যিস ঠিক টাইমে গেছে, নাহলে কুলফি আর পেতাম না। আমরা এখন ফিরছি, আমরা গেছিলাম গড়িয়াহাটে, কিন্তু গড়িয়াহাটে এত ভিড় যে মানে আমি যে ভিডিও শ্যুট করব তার ঠিক স্কোপ করে উঠতে পারলাম না। লাস্ট এখন হুটোপাটি করে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে, কারণ অরবিন্দকে 7:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, ওই ISL এর খেলা দেখবে, যার ফলে তোমাদেরকে দোকানে আর কিছু দেখাতে পারিনি, বাট বাড়ি ফিরে দেখাবো কি কিনেছি। আর আমার মানে কিনেছি হচ্ছে বেসিক্যালি ম্যাক্সি, প্রচুর নাইটি আমাদের দরকার ছিল, আমার আমার মায়ের আর আমার শাশুড়ি মার জন্য, তো তিনজনের জন্যই কিনেছি। মায়ের বেশি কিনেছি, মানে আমার মায়ের, শাশুড়ি মার জন্য একটা কিনেছি আমি, কারণ শাশুড়ি মা সমানে বলে যাচ্ছে না আমার অনেকগুলো আছে এখন আমার লাগবে না, এসে তো ওনার জন্য জাস্ট একটাই কিনেছি। আর আমার মা আমাকে বলে দিয়েছিল মায়ের জন্য কিনতে, মায়ের আগের ম্যাক্সিগুলো বেশ অনেকটাই পুরনো হয়ে গেছে, তো একটা আমি দেবো, বাকিগুলোর মার থেকে টাকা নিয়ে নেব, আমার নিজের জন্য কিনেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে অরবিন্দর জন্য পাঞ্জাবি, তো অরবিন্দর বার্থডে আসছে সামনে, 16th March হচ্ছে ওর বার্থডে, তো বার্থডেতে এই পাঞ্জাবিটা মা ওকে আর কি গিফট করবে, তো সেই জন্য। আর ও বলেছিল মানে ভীষণ প্লেন পাঞ্জাবি নেবে, যেটা আর কি মানে জিন্সের সাথেও পরতে পারবে, তো ওইরকমই কিন্নর কিন্নরই থেকে একদম প্লেন একটা পাঞ্জাবি নিয়ে নেওয়া হয়েছে, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। সো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন অলরেডি 7:45 বাজে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর অরবিন্দর খেলা স্টার্ট হয়ে গেছে, পিছনে টিভিতে দেখতেই পাচ্ছ। এটা কার সাথে খেলা হচ্ছে? হায়দ্রাবাদ FC এন্ড এটিকে মোহনবাগান। গজা ভীষণ তাকামো করে ফোনটা হাতে নিয়ে নিজে করতে গিয়ে সব বন্ধ করে দিয়েছিল ভিডিওর অপশন, এখন এরকম করছে কারণ ফোনটা হাতে নিতে চায়, কিন্তু হাতে আর দেওয়া যাচ্ছে না। তুমি এখানে চুপ করে বসো পাকা বুড়ি, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, চুপ করে বসো, চুপ করে বসো, চুপ করে। আচ্ছা গজার কি এসছে? গজার একটা ঘুঘু এসছে। ও ও ও হ্যাঁ, ও ও ওকে নিয়ে বসো তুমি। এবার তোমাদের বাকি জিনিসগুলো আসল দেখাই, তাহলে একটাই বলি, আমার শাশুড়িমার জন্য যে ম্যাক্সিটা কিনেছি সেটা ওনাকে দিয়ে এসেছি, কাজে ওইটা দেখাতে পারছি না, বাকি আমার আর মায়েরগুলো দেখাবো। বাট তার আগে অরবিন্দর জন্য যে পাঞ্জাবিটা মা কিনতে দিয়েছিল সেইটা মা আরও 30 টাকা দেবে, এইটা কিন্নর কিন্নরই থেকে নিয়েছি, 630 টাকা দাম। এই হচ্ছে পাঞ্জাবিটা, এইরকম পাঞ্জাবি একদম জিন্সের সাথেও পরা যাবে, সাদা পাজামা দিয়েও পরা যাবে, অরবিন্দ নিজেই পছন্দ করেছে। মা 30 টাকা দেবে। ম্যাক্সি দেখাই, এইটা হচ্ছে প্রথম ম্যাক্সি, এইটা আমি আমার মায়ের জন্য কিনেছি, এটা পিওর কটনের ওপরে, এরকম পুরোটা, এগুলো হচ্ছে সুতোর কাজ করা, এইগুলো পুরোটা হচ্ছে সুতোর কাজ করা, এইগুলো প্রিন্ট, হ্যাঁ এইগুলো প্রিন্ট, আর এইটা হচ্ছে সুতোর কাজ করা। এই ম্যাক্সিটা নিয়েছে 750 টাকা। এইটা আমি কিনেছি হচ্ছে ওই নিউ অমৃত বস্ত্রালয় গড়িয়াহাট থেকে।
আর এই রকম সিম মুভ কালারের কিনেছি হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। বেসিক্যালি দুই মায়ের জন্যই একটা একটা ম্যাক্সি আমি কিনেছি। এটা একটা গেল। নেক্সট হচ্ছে এই ম্যাক্সিটা, এটার দাম নিয়েছে হচ্ছে 680 টাকা। এইটাও একটা সুন্দর কাজ করা, এটা ওই একই দোকান থেকে কেনা, এটাও হাতাওয়ালা। এই দুটোই উইথ স্লিভস গেল। আর মা একটা আনতে বলেছিল, স্লিভলেস আনতে বলেছিল রাতে শোয়ার জন্য, বাট আমি দুটো স্লিভলেস এনেছি মায়ের জন্য। তো এই হচ্ছে একটা, এটা অরবিন্দ চুজ করেছে এই প্রিন্টটা, আর এইটা হচ্ছে আমার আর অরবিন্দর, মানে আমি দুটো চুজ করে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম কোনটা নেবো বলো, তো সেটা ফাইনালিও চুজ করেছে। এই দুটোই হচ্ছে স্লিভলেস, এইটার দাম 530 টাকা। আর এটা দেখি কত, দেখি দাঁড়া আগে দেখে দামটা দেখে নিই। আচ্ছা দুটোর দামই 530 টাকা। যাও তুমি দিদানকে দিয়ে এসো, যাও বলো দিদান নাও। আচ্ছা এই দুটো দাও, দিদানকে দাও, বাবা পড়বে না এটা। এবার এটা দাও, এবার এটা দাও, বলে এটা তুমি দিয়েছো। আচ্ছা এই গেল একটা সেট। মা ওইটা দিদানকে দিস না, ওইটা আমাকে দে, আমিও একটা হলুদ নিয়েছি, এইটা হচ্ছে সেই হলুদটা, এটা ওই 560 টাকা। এটা মায়েরটা থেকে এক সাইজ বড়, যাকে ও আবার সে আমার মাকেই দিয়ে দিচ্ছে, তো ওই একটা। আর এই একটা, এই হচ্ছে আর একটা, এই দুটোই স্লিভলেস। আমার জন্য আমি স্লিভলেসই নিয়েছি। লাস্ট ইয়ার আমি টোটাল 8টা নাইটি কিনেছিলাম। ইনফ্যাক্ট মানে ভেরি আনফর্চুনেট হচ্ছে আমার ঠাকুমা যেদিন মারা গেছিলেন সেই দিনকেই কিনেছিলাম, ওই দিনই আমরা গড়িয়াহাট থেকে কিনে ফিরেছিলাম। তো সেটা হচ্ছিল 20th March 2021। তো সেদিনে আমি 8টা কিনেছিলাম, এটা তার মধ্যে একটা। তো 8টার মধ্যে 4টা আমার এখনও পুরো তোলা আছে, আর 4টে আমি এখন রেগুলার ইউজ করি, কিন্তু ওগুলো সবই আর কি ছোটো হাতার, মানে এই শর্ট স্লিভস, পুরোটাই স্লিভলেস নয়, ওই জন্য আমি দুটো স্লিভলেস কিনলাম এবারে। আচ্ছা এছাড়া দেখাই অরবিন্দর জন্য পাঞ্জাবিটা তো মা দিয়েছে, আমি কি কিনেছি। ও মা থ্যাংক ইউ। আমাদের বাড়ির কাছে একটা ম্যাক্সের আউটলেট আছে, ম্যাক্সের জিনিসগুলো কমের মধ্যে বেশ ভালোই হয়, আমার তো অন্তত খারাপ লাগে না। তো অরবিন্দ বলল যে আমার রেগুলার পরার জামা কাপড় একটু দরকার, তো মানে জাস্ট বাড়িতে পরার মতো, খুব বেশি মানে ভালো জামা কাপড় নয়, বাড়িতে বা টুকটাক এদিক ওদিক বেরোনোর জন্য। তো ম্যাক্স থেকে এই একটা হাফ স্লিভ শার্ট কিনেছে, এটা খোলা আছে ওই জন্য এরকম দেখাচ্ছে। তো এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা একটা হাফ স্লিভ শার্ট, এটা পড়েছে 1099 টাকা, মানে 1100 টাকা ধরো। তো এই একটা শার্ট, আর ম্যাক্সের ব্যাগ, আর এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমি ওকে মানে জোর করি আর একটা কিনিয়েছি। এটা 600 টাকা মাত্র দাম, এরকম একটা ডাবল শেডের, ডাবল না ইনফ্যাক্ট তিনটে শেড। হ্যাঁ মা মা হ্যাঁ, এটা মোস্ট ডিপ, তার উপর একটু হালকা, তার উপর একদম স্কাই কালার। এগুলো খুব ক্রাশড হয়ে আছে, তো এগুলো কেচে ইস্ত্রি করিয়ে তারপরেই পরবো, কারণ ম্যাক্সের জিনিসগুলো জানোই আর কি একটু ওরকমভাবেই রাখা থাকে। তো এইটা হচ্ছে আরেকটা, তো এই হচ্ছে অরবিন্দর শপিং। আর এছাড়াও গুজুপুরের জন্য ম্যাক্স থেকে 2-3টে জামা কিনেছি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আচ্ছা এইটা হচ্ছে গুজুবুড়ির প্রথম ড্রেস, একটা হাফ প্যান্ট, একদম পিওর কটনের। ম্যাক্সের জিনিসগুলো আমি বললাম ভীষণ সস্তা, তো এটা আমি 18 থেকে 24 মাসের সাইজে নিয়েছি, আর এটার দাম পড়েছে 450 টাকা। একদম পিওর কটনের প্রিন্টের, এইরকম প্রিন্ট। নেক্সট হচ্ছে
এই স্কার্টটা বলতে পারো দুটোই গ্রিন কালারে নিয়েছি, লাইট গ্রিন। তো এটাও এরকম ফ্লোরাল কাজ করা এই একটা স্কার্ট, এটাও ওই 18-24 মান্থস। আর এটার দাম হচ্ছে 329 টাকা, 329। আর এই দুটোর সাথে একটা টপ নিয়েছে, অ্যাকচুয়ালি ওর আগের বছরে যে হালকা মানে কটনের পাতলা যে টপগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ওই জন্য এরকম একটা টপ কিনেছি। এটা একদম সাদায় দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এভরিথিং ইজ গোয়িং টু বি ওকে, এভরিথিং ইজ গোয়িং টু বি ওকে। ও ওকের ওটা হচ্ছে ওই ফুলটা, এটা নিয়েছে 150 টাকা, ইফ আই এম নট রং। হ্যাঁ এটা 150 টাকা। তো এই হচ্ছে গুজুগুড়ি শপিং। আর হচ্ছে এই পুতুলটা যেটা দেখালাম, মানে ওই সফটওয়্যারটা। তো এই হচ্ছে আমাদের আজকের শপিং। আর একজন প্রচন্ড পাগলামো করছে দেখো, এই করে যাচ্ছে, তখন থেকে ঘরের ভেতরে চলে গেছে, আয়নার সামনে গিয়ে এখন ওরম করছে। হুজুর পাগলা মতো চলতেই থাকবে। আমি এখন এবার এইগুলো একটুখানি গোজগাজ করি, কিছু জিনিসপত্র কালকে আবার কাছাকাছিও করতে হবে, অরবিন্দর বার্থডের আর বেশি বাকি নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। গুজুপুরি এসো, সবাইকে টাটা করবো, এসো। আর গুজুগুড়ি তোমাদের কি বলছে, টাটা। চলো গুজুগুড়ির তরফ থেকে তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই বাই।